সরকারের ভিতরে, সরকারের বাইরে, এবং তারাই সমস্ত নীতি, সমস্ত প্রকিউরমেন্ট এবং সমস্ত ধরনের কার্যক্রমগুলো, এমনকি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রমোশন ট্রান্সফার, এগুলোর ভিতরেও তাদের এক ধরনের প্রচ্ছন্ন হাত ছিল বলে আমাদের ইঙ্গিত পাই। সুতরাং এই যে এরকমভাবে একটা যখন একটা ভেস্টের গ্রুপ কাজ করে, তখন আপনি কখনোই আপনার প্রত্যাশা মাফিক যে আপনি অগ্রগতি চান, সেই অগ্রগতি আপনি কখনোই সেখান থেকে পাবেন না। সেই দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি কিন্তু সেখানে হয়েছে, ফলে ব্যাপক অর্থ বিনিয়োগ হয়েছে সত্য, কিন্তু সেখান থেকে কিন্তু আমরা ফল পাইনি। সুতরাং সেই জায়গাটি আমাদের জন্য একটা বড় সমস্যা। এবং আমি প্রায়শই এই কথাটি বলি যে বর্তমানে যে সামষ্টিক অর্থনৈতিক ক্ষেত্রে যে আমাদের বড় চ্যালেঞ্জ যাচ্ছে, বা বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে যে একটা বড় চ্যালেঞ্জ যাচ্ছে, তার এই চ্যালেঞ্জের একটা বড় কারণ হলো অপরিকল্পিতভাবে অবকাঠামো খাতের বিনিয়োগ, এবং সেটির দায়ভার এখন এই সরকারকে টেনে নিয়ে যেতে হচ্ছে। সুতরাং এটির এই যে এই সমস্ত জায়গাগুলো যে কত দীর্ঘমেয়াদী বহন করতে হয় সমস্যাগুলো, সেটি কিন্তু আমরা এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা সেখান থেকে আমাদের বের হয়ে আসার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। আমরা মনে করি যে যখন সংস্কারের কথা বলা হয়, এই সংস্কারগুলোর ভিতরে নীতিগত সংস্কার রয়েছে, আইনগত সংস্কার রয়েছে, এই সংস্কারগুলো এই সরকারের সময় হবে যেটি আমাদের প্রত্যাশা। কিন্তু সবচেয়ে বড় যে কাজটি ইতিমধ্যে শুরু হয়েছে সেটি হলো কার্যক্রমগত জায়গায় সংস্কারের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেখানেই একটি বড় প্রশ্ন, এই যে কথাটি বললাম যে অর্থ ব্যবহার হয় সেই অর্থের রিটার্ন পাওয়া যায় না, তাহলে প্রশ্নটি হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেমের ভিতরে একটা বড় রকমের ভূত ঢুকে আছে। এই যে পাবলিক, আপনারা যদি যে কোনো কাগজ কলমে দেখবেন কোনো জায়গায় কোনো ত্রুটি পাবেন না, কিন্তু ত্রুটি এই প্রকিউরমেন্ট সিস্টেমগুলোর ভিতরে সেখানে আমরা ত্রুটি দেখতে পাই। এই ত্রুটি আমরা কিভাবে দূর করব? যদি বলেন কম্পিটিটিভ বিডিং, হ্যাঁ তারা কম্পিটিটিভ বিডিং করেছে। যদি বলেন ই প্রকিউরমেন্ট, হ্যাঁ তারা ই প্রকিউরমেন্ট করেছে। তারপরেও দেখা যায় যে একটি নির্দিষ্ট কোম্পানি বা সার্টিন একটা কিছু কোম্পানি সেই সমস্ত কন্ট্রাক্টগুলো তারা পেয়েছে। আমি সময় যদিও নেই, তারপরে একটা গল্প না বলে লোভ সামলাতে পারছি না। আমাদের অফিসে একবার হঠাৎ করে একজন সাংবাদিক আসলেন, আজকে মিটিং ছিল প্ল্যানিং মিনিস্ট্রিতে, একনেকের মিটিং, এবং সেখানে বিভিন্ন প্রজেক্ট স্যাংশন হয়েছে। আমাকে বললো যে, আমি বললাম যে কিছু চা নাস্তা খান, বলি যে না খাবো না, ওখানে মিষ্টি খেয়ে এসেছি। আমি বললাম যে ওখানে আবার প্রজেক্ট পাশের সাথে মিষ্টি খাওয়ার সম্পর্ক কী? উনি বললেন, যে সাংবাদিক বললেন যে না, যে ওখানে একজন বড় কন্ট্রাক্টর, উনার পক্ষ থেকে মিষ্টি খাওয়ানো হয়েছে সাংবাদিকদের। আমি অবাক হয়ে গেলাম, প্রজেক্ট পাশের হওয়ার পরে তো হচ্ছে গিয়ে কন্ট্রাক্টরের জন্য আলাদা করে বিডিং হবে, সেখানে গিয়ে কন্ট্রাক্টর ঠিক হবে এবং তারপরে না হয় প্রজেক্ট যাবে, আগে কী করে মিষ্টি খাওয়ায়? এই হচ্ছে আমাদের বড় সমস্যা। অর্থাৎ আমাদের দেশে এমনও সমস্যা রয়েছে যে কন্ট্রাক্টর প্রজেক্ট প্রপোজাল তৈরি করে দেন। সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই এই প্রসেসটা যেটা এই সময়কালে গিয়েছে। সুতরাং সেখান থেকে যখন আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, এটা অনেক বড় একটা প্রচেষ্টা, যেটা মাননীয় উপদেষ্টা জ্বালানি বিদ্যুৎ মন্ত্রণালয়, উনি সম্প্রতি ইমার্জেন্সি পাওয়ার অ্যাক্ট বন্ধ রেখেছেন এবং একই সাথে তিনি পাবলিক প্রকিউরমেন্ট রুলসে গিয়েছেন। আমরা কিন্তু সেটিও কিন্তু পর্যবেক্ষণের মধ্যে রাখবো সিপিডির পক্ষ থেকে যে কতটুকু ট্রান্সপারেন্টলি সেটি হচ্ছে। কারণ এখানেও আশঙ্কা রয়েছে যে বিভিন্ন পক্ষ এই প্রসেসটাকেও দেখা যাবে যে ম্যানিপুলেট করবার চেষ্টা করবে। সুতরাং সেই জায়গাতে সতর্ক থাকা, ট্রান্সপারেন্ট থাকা, এফিশিয়েন্ট হওয়া, এটা একটা বড় রকমের জায়গা। একটা ছোট্ট, একই সাথে এই ধরনের উদ্যোগগুলো নিতে গিয়ে অবকাঠামো খাতে, বিশেষ করে জ্বালানি খাতে যে 31টি এলওআই আগের সরকারের সময় দেওয়া হয়েছিল রিনিউয়েবলের জন্য, সরকার যেহেতু রিনিউয়েবলকে প্রমোট করতে চান, এগুলোকে এই সরকার হয়তো ক্যান্সেল করেছেন, কিন্তু এগুলোকে রিভিউ করার তাদের একটা চিন্তাভাবনা রয়েছে। আমার মনে হয় যে এই ব্যাপারে যদি একটি সুনির্দিষ্ট ঘোষণা থাকে মাননীয় উপদেষ্টার কাছ থেকে যে কীভাবে এগুলোকে ওনারা রিভিউ করবার কথা ভাবছেন নতুন যে প্রকিউরমেন্ট রুলের ভিতরে, সেটি আমার মনে হয় যে একটা বড় বিষয়। ইনস্টিটিউশনাল রিফর্ম, ইনস্টিটিউশনাল রিফর্মের বেশ কিছু উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি মাননীয় উপদেষ্টা শুরু করেছে। জ্বালানি খাতে বিইআরসিকে সক্রিয় করছেন, এটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ আমরা মনে করি। ঠিক একইভাবে আমরা মনে করি যে বিইআরসির মাধ্যমে আগামী দিনে যাতে প্রকল্প চয়ন এবং প্রকল্প নির্ধারণের কাজটি যাতে বিইআরসির মাধ্যমে হয়। আগে বিগত সরকারের সময় এমন হয়েছিল যে স্রেডার চেয়ে বিপিডিবির রিনিউয়েবল এনার্জি উইং শক্তিশালী। এই যে এই যে একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল, যার কারণে আমরা স্রেডাকে কখনোই শক্তিশালী হয়ে গড়ে উঠতে দেখিনি। আমার মনে হয় যে সেখানে স্রেডাকে শক্তিশালীকরণ কীভাবে করা যাবে সেটিও যদি তার চিন্তাভাবনার মধ্যে থাকে, সেটি আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ বিষয় হবে। কর্পোরেটাইজেশন করা হয়েছে সত্য, কিন্তু কর্পোরেটাইজেশনের সুফল কি ভোক্তারা পাচ্ছে?
আমরা দেখতে পাচ্ছি কর্পোরেটাইজেশনের সুফল নিতে গিয়ে প্রফিট মেকিংয়ের একটা চেষ্টা চলছে এই জ্বালানি বিদ্যুৎ খাতের বিভিন্ন যে কর্পোরেট এজেন্সিগুলোর, এর দায়ভার কিন্তু ভোক্তাকে দিতে হচ্ছে। আমরা কিন্তু রিসেন্টলি একটি হিসেব করেছি এই প্রাইসিং মেথড নিয়ে, জ্বালানি উপদেষ্টাকে জানাবো আমরা সামনে ঠিক করেছি যে এখানে যে প্রাইসিং মেথড করা হচ্ছে এটারও সংস্কার দরকার আছে বলে আমরা মনে করি এবং সেটার সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হয়। পরিশেষে আমি যেটি বলে শেষ করব যে আমরা আগামী দিনে এমন কিছু সংস্কার দেখতে চাইব এই অবকাঠামো খাতে, যেহেতু জ্বালানি উপদেষ্টা মহোদয় রয়েছেন তার হাত দিয়েই আমরা চাইব এমন কিছু সংস্কার যেগুলো উনি করে যাবেন এবং এমন কিছু সংস্কার যেগুলোর ভিজিবল বেনিফিট যাতে সাধারণ মানুষ দেখতে পারে, এটা হলো একটা দিক। আবার এমন কিছু সংস্কার যেটা নতুন সরকার যেন সেগুলো করেন, ওগুলো যেন আবার তারা যেন ফেলে না দেন, তারা যেন এগুলোকে অব্যাহত রাখেন সেটি চাইব। এবং সর্বশেষে চাইব যে নতুন সরকারের সময়কালে আবার যেন আর একটা নতুন ওয়েস্টেড গ্রুপ যাতে না গড়ে ওঠে অবকাঠামো খাতে, সেটিও যাতে কীভাবে নিশ্চিত করা যায় সেই প্রত্যাশা আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে থাকবে আমাদের কাছে। যেহেতু সময় সংকীর্ণ তাই আমি অল্প সময়ের ভিতরে আমার দাবিগুলো বা প্রত্যাশাগুলো মাননীয় উপদেষ্টা এবং আপনাদের সকলের কাছে তুলে ধরলাম। আপনাদের ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি।